আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে আভা ইসলাম রাত্রিয়াপুর লিখা শূন্য থেকে আসে প্রেম গল্পের ২৪তম পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। ওনার এইসব লাগামহীন কথাবার্তায় আমার কান রীতিমতো গরম হচ্ছে, রাগ লাগছে, সেই সাথে কিছুটা লজ্জাও লাগছে। পরক্ষণে ওনার করা ব্যবহারগুলো মনে পড়ায় আমি আমার চোখ থেকে কাপড়টা খুলে ধাক্কা মারে ওনাকে আমার থেকে সরিয়ে দিতে চাইলে আমার হাত টান টান খাই। আমি অবাক হয়ে আমার হাতের দিকে তাকিয়ে দেখি আমার আর ওনার হাতে একটা হ্যান্ডকাপ দিয়ে একসাথে জোড়া লাগানো। আমি এইসব দেখে ওনার দিকে রাগি চোখে তাকাই। উনি আমার চাহনি দেখে ভাবলেশহীনভাবে বললেন, জানি তুমি সটফট করবে তাই আগে থেকে রেডি হয়ে এসেছি, দেখেছো আমি কতটা ইন্টেলিজেন্ট। বলি নিজের শার্টের কলার ঝাঁকালেন উনি। আমি ওনার দিকে চোখ পাকিয়ে বলি, এইসব করে আপনি কী বোঝাতে চাইছেন, এত সহজে আমি আপনাকে ক্ষমা করে দিব, এতটা সহজ সব কিছু। এবার উনি এক হাতে আমার কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নিয়ে কানের কাছে ফিসফিসিয়ে বললেন, তুমি ক্ষমা করবে, একবার না হাজারবার তুমি ক্ষমা করবে, কারণ আমি তোমাকে বারবার মানাব, তুমি শতবার আমার বিরুদ্ধে অভিযোগ করলে আমি হাজারবার তোমায় তোমার মায়ায় জড়িয়ে যাব, আর সেই মায়ায় তোমাকেও জড়াতে বাধ্য করব। এখন তুমি বুঝবে ভালোবাসা কতটা তৃপ্তি দেয়, বুঝলে আমার স্পি পাখি। উনি এমনভাবে আমার কানের কাছে ফিসফিস করে কথা বলছেন যেন ওনার ঠোঁট বারবার আমার কানে ছুঁয়ে দিচ্ছে, আর ওনার এইসব স্পর্শে আমি কেন যেন বারবার কেঁপে কেঁপে উঠছি। কিন্তু না, আমাকে শক্ত হতে হবে, এত তাড়াতাড়ি গললে চলবে না। আমি ওনার বুকে হাত দিয়ে ওনাকে দূরে সরিয়ে দিতে চাইলে উনি আরও শক্ত করে আমার কোমর জড়িয়ে নিজের দিকে টেনে ধরেন। আমি এবার মাথা উঁচু করে ওনার চোখের দিকে তাকিয়ে চড়া গলায় বলি, ভালোবাসা সত্যি? কিন্তু এত সহজে আপনি আমাকে ভালোবাসবেন কী করে? আপনি তো একদিন বলেছিলেন আমি আপনার ভালোবাসার যোগ্য নই, তাহলে এখন কোথা থেকে আসলো এই সকল নামদারি ভালোবাসা? উনি এবার সিরিয়াস হয়ে বললেন, জানি না, যদি বলো কখন থেকে ভালোবাসি তাহলে আমার উত্তরটা হবে জানি না, ভালোবাসা কখনো বলে কয়ে আসে না স্পি পাখি, এটা তো মন গঠিত ব্যাপার, যদি মন কাউকে ভালোবাসতে চায় তাহলে আমার তোমার সেখানে করার কিছুই থাকে না। আমরা তখন মনের কাছে হার মেনে তার কথা শুনতে বাধ্য হই। তোমাকে কেন ভালোবাসি তার উত্তরও হবে জানি না, ভালোবাসতে কি কোনো কারণ লাগে স্পি পাখি? নিঃস্বার্থহীন কি ভালোবাসা যায় না? সবসময় কি কারণটাই মুখ্য? তোমার এক একটা কথা, কথা বলার সময় ঠোঁটের আঁকিবুকি, সেই হাসি যার কারণে তোমার মুখ উজ্জ্বল হয়ে যায়, সেই সব কিছুর প্রেমে পড়েছি আমি। তোমার আরও কত শত নাম না জানা কারণেই প্রেমে পড়েছি আমি, তা আমার নিজের কাছেও ধোয়া সেই স্পি পাখি। আমি ওনার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, কেন যেন মনে হচ্ছে ওনার এই চোখ অন্তত বেইমানি করবে না আমার সাথে। ঘৃণা না, আমি বিশ্বাস করব না ওনাকে। আমি ঘৃণায় চোখ ফিরিয়ে নিলাম ওনার থেকে। উনি আমার কোমর ছেড়ে দিয়ে একটু সরে দাঁড়ালেন, সামনে তাকিয়ে বললেন, বিশ্বাস করার মতো এখনও অনেক সময় পড়ে আছে, আপাতত সামনে তাকাও। আমি মাথা উঁচু করে সামনে তাকালে আমার চোখ সানাবড়া হয়ে যায়। রাতের আকাশে অনেকগুলো ফানুস উঠছে, যেন মনে হচ্ছে এক জাগ জোনাকিরা উড়ে যাচ্ছে, সেই সাথে আলো ছড়িয়ে মুখরিত করছে চারদিক। হঠাৎ করেই আকাশে লাইটের মতো করে কিছু একটা জ্বলে ওঠে, সাথে সাথে জ্বলজ্বল করে ওঠে আই লাভ ইউ জিয়ান। আর এই লেখা দেখে আমার মুখ অটোমেটিক হাঁ হয়ে যায়, এতটা চমক আমাকে কেউ কখনো দেয়নি। কিন্তু হঠাৎই আমার মনে পড়ে এইসব অভিনয়, নতুনভাবে আমাকে কষ্ট দেওয়ার ফন্দি ছাড়া আর কিছুই নয় এইসব। এইসব ভেবে আমার চোখের কোণে থাকা জল গড়িয়ে পড়ে গেল মাটিতে। আমি আমার মাথা নিচু করে ফেলি, হাতের উল্টো পিঠ দিয়ে চোখটা মুছে নিয়ে নিজেকে সামলে নিচ্ছি। সৌরভ ইস্পিতার মনের অবস্থা একটু হলেও আন্দাজ করতে পেরেছে, তাই সে ইস্পিতার কাছে গিয়ে মুখটা দুহাত দিয়ে ধরে নিজের দিকে ফিরায় আদুরে গলায় বলল, কি হয়েছে, ভালো লাগেনি এসব? আমি ঘৃণা মিশ্রিত গলায় বললাম, আমার এইসব জাস্ট অসহ্য লাগছে, কাটা গায়ে কেন এনার্জিটা দিচ্ছেন আপনি? আমি আপনাকে শুধু ঘৃণা করি, তাই এইসব করে কোনো ফায়দা নেই, আমাকে মুক্ত করুন প্লিজ, মুক্ত করুন, আমি আপনার দেওয়া কোনো আঘাতে আর বলতে পারছি না, আর আমি বলতে চাইও না, বলে আমার মাথা নিচু করে চোখের জল ছেড়ে দিলাম। উনি করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। হঠাৎই উনি আমার হ্যান্ডকাপটা পরা হাতকে টান মারেন, যার ফলে আমি ওনার দিকে চুকে যাই। উনি অপর হাত দিয়ে আমার সামনে পড়া ছোট্ট ছোট্ট চুলগুলো কানের পিছনে গুঁজে দিয়ে গম্ভীর গলায় বললেন, এখন আমি কিছু বলবো আর তুমি মন দিয়ে শুনবে। প্রথমত আমার দোষ, আমি তোমাকে সবার সামনে অপবাদ দিয়েছি, হ্যাঁ আমি মানছি এটা আমার অন্যায় ছিল,
কিন্তু সেই সময় সেখানে তোমার বাবা মা অভ্র আর তোমার বোন ছিল, আর আমার পরিবার থেকে আমার মা আর বাবা ছিলেন, তাই এই কথাটা পাঁচকান হয়নি। আর আমার ফ্যামিলি তো বিশ্বাস করনি এই কথাটা। দ্বিতীয়ত, আমি কি কখনো তোমার বাড়িবর্তী লোকের সামনে অপমান করেছি? যা করেছি বন্ধ কামরার ভিতরে করেছি, কারণ আমি এতটাও নিজ ছিলাম না যে নিজের বউকে বাড়ির লোকের খোঁটা শোনাব। তৃতীয়ত, আমি তোমাকে সহ্য করতে পারতাম না, সবসময় তোমাকে দেখলেই রাগ উঠত। আরেকজনের প্রতি রাগ উঠলে তার সব কিছু তখন অসহ্য লাগে, তাই তোমার হাতের বানানো কিছুই খেতাম না। আর বাকি রইল মুখের কথাগুলো, তখন আমি নিজের মাথা ঠিক রাখতে পারিনি, তাই তোমাকে যাচ্ছে তাই কথা শুনিয়েছি। আর এইসব কিছু অন্যায় ছিল আমি মানি, কিন্তু এই সব কিছুর জন্য আমি সরি বলেছি তোমাকে। বারবার ফিরে গিয়েছি তোমার কাছে, তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু প্লিজ, তোমার এই ঘৃণার চাহনি আমি সহ্য করতে পারবো না। আমি কিছু না বলে মাথা নিচু করে ফেললাম। এই চাই না নতুন করে আবার এই লোকের মায়ায় জড়াই। উনি হঠাৎ আমাকে জড়িয়ে ধরে আমার ঘাড়ে মুখ গুঁজে ধীর গলায় বললেন, জানো, তোমার এই ঘৃণার চাহনি দেখলে আমার বুকে তখন অসহ্য যন্ত্রণা হয়। তোমার ওই ঘৃণা শব্দ আমার বুকে ছুরিকাত করে। সইতে পারছি না আর ইস্পি পাখি, মাফ করে দাও না ইস্পি পাখি। কথা দিচ্ছি আর কখনোই কোনো কষ্ট তোমাকে চোট পারবে না, প্রমিস। আমি ওনার কথা শুনে নীরবে চোখের জল ফেলছি। উনি যতই বলুক আমাকে ভালোবাসে, কিন্তু আমি কোনো মতেই পুরনো কথা বলতে পারছি না। আমার মনে একবার মনে হয় উনি অনুতপ্ত, তো আবার মনে হয় এসবে নিছক অভিনয়। নতুনভাবে আমাকে কষ্ট দেওয়ার কোনো পায়তারা, কি করব আমি কিছুই বুঝতে পারছি না। না না, এত সহজে আমি ওনাকে ক্ষমা করব না, এত সহজে একদমই না। ওনার করা ব্যবহারগুলো পাই পাই করে আমি ওনাকে ফেরত দেব। উনি আমার ঘৃণারই যোগ্য, কখনো ভালোবাসার না, কখনোই না। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকু ছিল। ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকুন, সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।